বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন ও জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। সিটি কর্পোরেশন সহ কোন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলেও জানান মির্জা ফখরুল। হাসান মাহমুদের রিপোর্ট। স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী। এ সময় আগামী দিনের পথচলায় শপথ বাক্য পাঠ করে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সাংবাদিকদের সাথে আলাপে মির্জা ফখরুল অভিযোগ করেন, 2014 ও 2018 সালে ভোট নিয়ে জনগণের সাথে প্রহসন করেছে আওয়ামী লীগ। সচেতনভাবে গণতন্ত্র ধ্বংস করে ক্ষমতাসীনরা বাকশালের পথেই হাঁটছে, অভিযোগ ফখরুলের। আওয়ামী লীগ তো নির্বাচনেই বিশ্বাস করে না, আওয়ামী লীগ গণতন্ত্রেই বিশ্বাস করে না। আওয়ামী লীগ বর্তমানে বিশেষ করে এই সরকার, তারা অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করে তাদের যে পুরনো লক্ষ্য, সেই একজনের শাসন ব্যবস্থা, সেই একজনের শাসন ব্যবস্থা বাকশালের ন্যায় এখানে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিশেষ করে তাদের বিদেশে তাদের ভাবমূর্তি, যেটা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সেখানে সেই ভাবমূর্তি তৈরি করতে চায়। কিন্তু এবার জনগণ জেগে উঠেছে। চট্টগ্রামের উপনির্বাচনকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, মাত্র 14% ভোট পড়েছে, এতেই প্রমাণ হয় মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে না। বিএনপি স্থানীয় সরকারের কোনো নির্বাচনেই অংশ নেবে না বলে জানান মির্জা ফখরুল। কোনো রকমের কোনো স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না, আর বিশেষ করে সিটি কমিশন নির্বাচনে আমরা পরিষ্কার বলে দিয়েছি, যেখানে মেয়র নির্বাচনই বলেন বা কমিশন নির্বাচন বলেন, এখানে আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, মন্তব্য মির্জা ফখরুলের। এখানে যেন সুস্থ হয়ে ওঠেন। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।